কে স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছেন আর আপনি কোনটিকে স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছেন? রাসূলুল্লাহ বললেন একদল লোক আছে, একদল লোক আছে যে সকল লোকেরা এমন যে তারা যদি কোথাও যায় কেউ তাকে জিজ্ঞেস করে না, না গেলেও জিজ্ঞেস করে না, তার খবর কেউ নেয় না, এমন সমাজে খুবই অবহেলিত একজন ব্যক্তি, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা এরকম, লাউ আকসাম আলাল্লাহি লাআবারাহ। বুখারীর হাদিস, যদি সে আল্লাহর নামে শপথ করে কোনো কথা বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মাদারিতে নিয়ে যান যে ওই কাজটা সফল করেই ছাড়বেন, তার মর্যাদা আল্লাহ সুবহান কাছে এইরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা কি তা দেখা দরকার, অন্য কোনো দিকে তাকাবেন না, আল্লাহর কাছে এই ব্যক্তির মর্যাদা কি হওয়া দরকার সেই দিনের প্যারামিটারগুলো সামনে রাখেন, সে প্যারামিটারগুলো সামনে রেখে আপনার মানুষকে মূল্যায়ন করবেন। প্রিয় ভাইরা, অন্যের উপর আপনার প্রাধান্য, আপনার কি কি এক্সট্রা তার উপর আছে, এগুলো যখন মানুষ তুলনা করে কম্পেয়ার করে, এই কম্প্যারিজন মানুষকে অহংকারী বানায়, ওর কি আছে আমার কি নাই, এই কম্প্যারিজন তাকে অহংকারী বানায়। কোনো সময় অহংকার করবেন না, মনে রাখা দরকার এই অহংকারের আপনি কি অহংকার করছেন, আপনার কি সেখানে আপনার অর্জন কোথায়, এই সুন্দর চেহারাটাকে আপনার নিজের অর্জন নাকি, আপনি নিজেকে ক্রাফটেড করে নিজে তুলির আঁচড়ে এটা বানিয়েছেন, অথবা আপনার টাকা পয়সা অর্থ এটা আপনার নিজের ক্ষমতায় আপনি অর্জন করেছেন, আপনার চেয়ে অনেক অনেক বেশি বুদ্ধিমান জ্ঞানী অথবা অনেক বেশি শক্তিশালী লোকেরা দেখেন রাস্তায় ভিক্ষা করে, একবার তাকিয়ে দেখেন, অথবা তাদের দুবেলা খাবার নিতে তাদেরকে ঘর্মাক্ত হতে হয় প্রতি মুহূর্তে, অতএব দিস ইজ এ ফেভার অফ আল্লাহ। আপনার যদি অন্য কোনো কিছু থাকে, আপনার যদি প্রভাব থাকে, প্রতিপত্তি থাকে, তাহলে নেভার ফিল বুস্টেড অফ দিস, নেভার শো ইউর অ্যারোগেন্স, আপনার অহংকার প্রকাশ করবেন না, বিকজ ইট ইজ নট ইউর অ্যাচিভমেন্ট। আল্লাহ সুবহান কখনো কাউকে কোনো কিছু দেন পরীক্ষা করার জন্যে, কখনো নেন তাও পরীক্ষা করার জন্যে, অতএব এভরিথিং ইজ এ টেস্ট ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সে পরীক্ষা উত্তীর্ণ হতে পারাটাই এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে ডায়াগনোসিস করেছেন মানুষ কেন, কি কি কারণে মানুষ অহংকারী হয়ে ওঠে, তারা কেন অহংকার করে, অহংকার করার প্রধানতম কারণ হচ্ছে সম্পদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্পদ প্রদান করেছেন, যেমন এর আগের আয়াতে একেবারে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটি আয়াত আমি উল্লেখ করলাম, কাল্লা ইন্নাল ইনসান লায়াতগা, সে অহংকারী হয়ে ওঠে কারণ আর রাআহু ইস্তাগনা, সে মনে করে আমি তো অমুক অপেক্ষী, আমার কারো লাগবে না, আমি এমনিতে একাই যথেষ্ট, আমি একাই একশো, একাই এক হাজার, একাই একশো, একাই এক হাজার, এরকম একটি মানসিকতার মধ্যে রয়েছে, এই জন্য সেরকম করে ওয়াকান আল্লাহু সামার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করলেন, সূরাতুল কাসাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, সূরাতুল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, দুই জায়গায় দুটো ঘটনা আর অনেক ঘটনা উল্লেখ করেছেন। কোন একজন ব্যক্তি তার একটা বিশাল সম্পদ ছিল, ওয়াকান আল্লাহু সামারুন ফাকাল লিসাহিবিহি ওয়া ইউহাদিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া ওয়ালাদা, সে বলল আমি তোমার চেয়ে সম্পদ এবং ফলোয়ার্সের দিক থেকে আমার অনুগত অনুসারী যারা আছে তোমার চেয়ে আমি সংখ্যায় বেশি দেখো, অতএব আমি তোমার চেয়ে অনেক অনেক বেশি সম্ভ্রান্ত, আমি অহংকার করি এবং অহংকার তিনি শো করে বেড়ান, ইট ইস কারণ হচ্ছে তার সম্পদ বেশি অন্যের চেয়ে, অথবা তার ক্ষমতা বেশি, প্রভাব বেশি এটা অন্যের চেয়ে, এটি সেই জন্য সেটি করে থাকে। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, আল্লাহ সুবহানাহু বলেন কারুনের কথা আলোচনা করতে গিয়ে, কারুন অনেক অনেক বেশি সম্পদশালী হয়েছিল এবং এই কারণে সে অন্যের উপর অহংকার করে বেরিয়েছে, এবং এই অহংকারের ফলশ্রুতিতে কি হয়েছে সেটা আপনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অহংকারের প্রধানতম কারণ হিসেবে উল্লেখ করেন মানুষের সম্পদ। দ্বিতীয়ত হচ্ছে অহংকার কখনো কখনো আসে, এখানে ওলামা ইকরাম আছেন তাদের কথা বলছি, জ্ঞানের কারণে। একবার আমাকে একজন উল্লেখ করে বললেন যে অমক কোন শায়েখের ব্যাপারে বললেন, ওই শায়েখের ফলোয়ারের মধ্যে তিনি একজন ছিলেন কোন এক সময়, বললেন ওই ফলোয়ার এখন এই শায়েখকে পড়াতে পারবে ইচ্ছে করলে, অথচ সে আলহামদুলিল্লাহ সূরাটাও ঠিক মতো উচ্চারণ করতে পারবে না। আই এম ড্যাম শিওর, আই নো ইট। কখনো কখনো সামান্য কিছু জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে, সামান্য কিছু জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে, কিছু তিনি জেনেছেন, দুই চারটা লেকচার শুনেছেন, দুই চারটা বই পড়েছেন, এতে তার অহংকার ফেটে যায়, তার চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, সবাইকে সে জ্ঞান দিয়ে দিয়ে বেড়ায়। মনে রাখতে হবে প্রিয় ভাইরা, জ্ঞান এর কারণে একদল লোক তার অহংকারী হয়ে ওঠে, অথচ জ্ঞান তাকে অনুগত বানানোর কথা ছিল, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামাউ, যেই গাছে ফল বেশি হয় ওটা আরো নুয়ে পড়ে, যে গাছে ফল বেশি সেটা নুয়ে পড়ে,
অর্থাৎ গাছে যদি ফল জ্ঞান যদি ব্যক্তির বেশি হয় তাহলে তিনি অনুগত হওয়ার কথা, তার মধ্যে তো অহংকার প্রকাশ পাওয়ার কথা নয়, কিন্তু তার মধ্যে অহংকার প্রকাশ পায়। এটি কারণ হচ্ছে তিনি আসলে যেটাকে তিনি এলেম জ্ঞান মনে করছেন এটা আসলে প্রকৃত অর্থে জ্ঞান নয়, জ্ঞানের ছোটখাটো কিছু জ্ঞান। লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, এটা আমরা প্রবাদ হিসেবে পড়েছি। খুব লিটল লার্নিং, লিটল নলেজ, খুব কম জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে। এটি এখানে একটা বড় তো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুই নম্বর হচ্ছে আব্দুল ইবনে মোবারক রাহিমাহুল্লাহ শেখদিন বাজ তিনি বলেছেন, কোন একজন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে নয় অন্য উদ্দেশ্যে কাউকে প্রশ্ন পর্যন্ত করে তাহলে আল্লাহ সুবহানাহু তার জ্ঞান কমিয়ে দেবেন। বুঝেননি? প্রশ্ন করেছে অন্য উদ্দেশ্যে, আসলে জানার জন্য নয়, তাকে একটু টেস্ট করে দেখি উনি ঠিক আছেন কিনা, ঠিক পথে আছেন কিনা। এইরকম মানসিকতা নিয়ে কেউ যদি জ্ঞান এর প্রশ্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অধ্যত্ব এবং অহংকারের কারণে তার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমতি তৈরি করে দেন। অতএব জ্ঞান অর্জন আপনি কেন করছেন সেটি একটি দেখার বিষয়। এই কারণে লোকেরা জ্ঞান নিয়ে তাদের অহংকার এবং ইত্যাদি তারা করে থাকে। ওয়া ইন্নী ওয়া ইন কুনতুল আখিরা জামানুহু লাআতিম বিমা লাম ইয়াতি বিহিল আওয়াইল, আমি পরে আসলে সবচেয়ে বেশি জানি, এরকম একটা মানসিকতা। আমি পরে এসেছি কিন্তু আমি সবচেয়ে বেশি জানি, এমন একটা মানসিকতা। এই মানসিকতা মানুষকে অহংকারী করে তোলে। কখন কখন এবাদত আমল মানুষকে অহংকারী করে তোলে। অনেক অনেক আমল করেন, তিনি অন্যকে একেবারে চোখে দেখেন না, তিনি মনে করেন যে তিনি অন্যের চেয়ে আমল অনেক অনেক বেশি। ইযা ক্বালা রাজুল হালাকা আন-নাসু ফাহুয়া আহলাকুহুম ফাহুয়া আহলাকুহুম, দুটো বর্ণনাই জায়েজ এবং দুটোই হাদিসের অংশ। হাদিসের সর্বশেষ শব্দটি দুটোভাবে পড়া যায়। রাসূলুল্লাহ বললেন, যখন কোনো লোকেরা অন্য লোকদেরকে লক্ষ্য করে বলবে এগুলো তো সব ধ্বংস হয়ে গেছে, এগুলো সব শেষ, এগুলো সব জাহান্নামী, অথবা ইত্যাদি ইত্যাদি উপনামে তাদেরকে যখন উপনামে যখন তাদেরকে চিহ্নিত করবে তখন সে তাদের মধ্যে সবচেয়ে ধ্বংস এর মধ্যে পতিত হবে, অথবা সে তাদেরকে ধ্বংস করে দিল, সে তাদেরকে ধ্বংস করে দিল, অথবা সে কারণ সে তাদেরকে দাওয়াত দেওয়ার কথা ছিল এটা সে করেনি, বরং সে আরো তাদের মধ্যে বক্রতা আরো তৈরি করে দিল। এবং অন্য বর্ণনা, মূল বর্ণনাটি হচ্ছে ফাহুয়া আহলাকুম, সে তাদের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসশালী, ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই জন্য প্রিয় ভাইরা, কোনো অবস্থায় কি আপনারা বলবেন না অন্য কাউকে লক্ষ্য করে এই কথা আপনাদের বলার কারণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিখ্যাত সেই হাদিসটি যে বনী ইসরায়েলের মধ্যে দুই ব্যক্তি, দুই ভাই, একজন অনেক আবাদত করতো আরেকজন আবাদত কম করতো। যিনি আবাদত কম করতো তাকে লক্ষ্য করে ওই ভাই বলতেন, আকসির আকসির, তুমি এত অপরাধ আর করো না, এত অপরাধ করো না, এখন তুমি আবাদত অনেক বেশি করো। একবার তাকে লক্ষ্য করে বললেন যে তুমি তো জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অসন্তুষ্ট হলেন দুজন মারা গেলে যে বলল তুমি তো জাহান্নামে যাকে যাবে তাকে আল্লাহ সুবহানাহু জাহান্নাম দিয়ে বললেন, তুমি কি জাহান্নামের মালিক, তুমি কি জান্নাতের মালিক, তুমি তো এমন একটা অবস্থা মনে হয় তুমি ডিস্ট্রিবিউশন করতেছো, অবস্থাটা যেন তোমাকে আমি ডিস্ট্রিবিউটর হিসেবে এখানে পাঠিয়েছিলাম। তুমি নিজে জান্নাতে যাবে কিনা তুমি কিভাবে জানলে, তুমি আরেকজনকে কিভাবে জাহান্নামে পাঠাও, তোমাকে তুমি কি জাহান্নামে পাঠানোর জন্য লোকজনকে জাহান্নামে পাঠানোর জন্য পাঠিয়েছিলাম নাকি, অথবা তুমি তার ডিস্ট্রিবিউশন করার জন্য তোমার দায়িত্ব ছিল? না, যেহেতু তুমি আমার ডমিনিয়ন, আমার রাজত্বের উপর তুমি তোমার অত্যন্ত প্রদর্শন করেছো, এই জন্য তোমাকে আমি জাহান্নামে প্রেরণ করলাম, যাও। সেজন্য এইরকম অনুভূতি যেন কোনো অবস্থায় মানুষের মাঝে না থাকে। এটি কখনো কখনো তার বংশ, এটা মানুষকে অহংকারী করে তোলে, তার অমক বংশের লোক, তমক বংশের লোক, এগুলো মানুষকে অহংকারী করে তোলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অহংকার থেকে তার নিজকে মুক্ত করার জন্য তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলতেন, বেলালকে দেখলেই তিনি বলতেন, ইয়াকুলু আবু বকর সাইয়্যিদুনা আতাকা সাইয়্যিদানা, আবু বকর আমাদের নেতা, আমাদের আরেক নেতাকে তিনি মুক্ত করেছেন। ওই নেতা হলো বেলাল আল হাবশি, নিগ্রো কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাকে লক্ষ্য করে তিনি বলতেন, হাযা সাইয়্যিদুনা আতাকাহু সাইয়্যিদুনা, সে আমাদের নেতা, আমাদের আরেক নেতা তাকে মুক্ত করেছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। প্রিয় ভাইরা, সেই জন্য আমাদের এই অবস্থা থেকে যদি আমরা মুক্ত হতে হয় তাহলে আমাদের অহংকার থেকে যদি আমাদের নিজেদেরকে মুক্ত করতে হয় তাহলে কোন অবস্থায় বংশ মর্যাদা, অমক বংশের আমি তমক বংশের ইত্যকার ইস্যু এখানে উল্লেখ করার ইস্যু নয়, যে কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী, আপনারা জানেন বিখ্যাত সেই ঘটনাটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি আল মারুর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করছেন আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একবার দেখলেন যে আবু যর এবং তার বৃত্ত একই ধরনের পোশাক পরে হাঁটছেন। তিনি বললেন যে কি ব্যাপার, এরকম পোশাক পরে আপনি হাঁটছেন কেন? এই ভৃত্য বলে, না আমার একবার ঘটনা ঘটেছিল, আমি একবার বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে ঘটনা, তাকে লক্ষ্য করে আমি একজন সাধারণ নাগরিককে লক্ষ্য করে আমি বলেছিলাম যে তোমার মা তো ক্রীতদাসী ছিলেন, তুমি তো এরকম ক্রীতদাস,
আল্লাহর রাসূল এই কথা শুনে আমাকে ভৎসনা করে বলেছেন ইন্নাকাম রাউন ফিকা জাহিলিয়া, তোমার কাছ থেকে তো এখনো জাহিলি যুগের খাসলত গেল না, জাহিলিয়াতের খাসলত রং এবং সেই ঢং অথবা তার গন্ধ এখনো তোমার শরীরে আছে। তিনি বললেন, রাসূল যখন এই কথা বললেন, আমি রাস্তার কাছে গিয়ে আমার নিজকে শুইয়ে দিলাম, সেই দিক দিয়ে যাকে আমি ভৎসনা করে এই কথা বলেছিলাম সে যাচ্ছিল, আমি তাকে বললাম তুমি আমার মুখটা একটু তোমার পা দিয়ে মানিয়ে যাও যেন এই মুখ দিয়ে অহংকারের কথা আর কখনো বের না হয়। আমি সেই থেকে আমার নিজকে পরিবর্তন করেছি, আমি এইভাবে খাই, এইভাবে চলি, এবং আমি যেভাবে থাকি এবং সেভাবে চলি, সেভাবে আমি অন্যদেরকেও রাখি এবং আমি সেভাবে অন্যদেরকেও চালাই। প্রিয় ভাইরা, খুবই সংক্ষিপ্তভাবে আমি বাকি কথাগুলো আপনাদেরকে বলে যাচ্ছি। তা হচ্ছে কোন একজন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু ব্যক্তির তাদের অহংকারের কথা বলেছেন, ইবলিসের অহংকারের কথা বলেছেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত বর্ষিত হবে এই অহংকারের কারণে। আল্লাহর বিরুদ্ধে প্রথম যে অপরাধটি সংঘটিত হয়েছিল তা ছিল অহংকার, আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম অপরাধটি সংঘটিত হয়েছিল অহংকার, এটা সবচেয়ে বড় অপরাধ। একটি অহংকারের কারণে যদি ইবলিস শয়তানে পরিণত হতে পারে তাহলে আমাদের অহংকার আমাদেরকে কোথায় নিয়ে পৌঁছাতে পারে চিন্তা করে দেখুন তো, কোথায় নিয়ে পৌঁছাতে পারে? ফিরআউন, আল্লাহ সুবহানাহু বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়ান ইস্তাদ্বীফু তায়ফাতাম মিনহুম, শায়েত ফিরআউনের কথা বলতে গিয়ে তিনি বললেন ফিরআউন অহংকার করেছিল এবং অহংকারের অবস্থা কোথায় গিয়ে পড়েছে দেখেন নাই, লোহিত সাগরে কিভাবে নিমজ্জিত করে আল্লাহ সুবহানাহু তাকে ধ্বংস করলেন, বাঈদান আন মুলকিহি বাঈদান আন আহলিহি বাঈদান আন জুনুদিহি, এমন দূরত্ব তার রাজত্ব থেকে বহু বহু দূরত্বে আল্লাহ সুবহানাহু তাকে এমন ভাবে ধ্বংস করলেন, দেয়ার ওয়াজ নান টু হেল্প হিম, তাকে রক্ষা করার মতো তাকে হেল্প করার মতো কেউ সেখানে ছিল না। অবস্থা এমন হতে পারে সামুদ জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ক্বালাল মালাউ আল্লাযীনা ইসতাকবারু মিন ক্বাওমিহি লিল্লাযীনা ইসতুদ্বিফু লিমান আমানা মাআহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসাল মিন রাব্বিহি, বিভিন্ন জাতির কওমে সালেহ, কওমে হুদ, কওমে নূহ, বিভিন্ন জাতির কথা আল্লাহ সুবহানাহু উল্লেখ করতে গিয়ে বলেন এরা প্রত্যেকে অহংকার করেছিল বিশেষ করে তাদের নেতৃবৃন্দ। আল্লাহ তাআলা বলেছেন আল মালাউ আল্লাযীনা ইসতাকবারু, নেতৃবৃন্দ তারা অহংকার করেছে। আপনি সমাজে অনেক টাকা পয়সার অধিকারী, আপনার অনেকেই আছে সে আছে, এটা অহংকার তৈরি করার কারণ। ইউ হ্যাভ টু গার্ড ইউর সেলফ, আপনার নিজকে অবশ্যই অবশ্যই আপনাকে গার্ড করতে হবে, আপনার নিজকে আপনার প্রতি মুহূর্তেই চেক করতে হবে, রক্ষা করে বেড়াতে হবে, চলতে হবে, না হয় এমন অহংকার আপনার মাধ্যমে প্রকাশিত হবে যে অহংকার ইবলিসকে ইবলিসে পরিণত করেছে। আল্লাহ সুবহানাহু কওমে হুদের কথা কি কথা বললেন, কওমে শুআইবের কথা বললেন, কওমে নূহের কথা বললেন, ওয়াসরু ওয়াস্তাকবারু ইসতিকবারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত এদেরকে দাওয়াত দিয়েছেন, 950 বছর দাওয়াত এদের মধ্যে কোনো প্রভাব তৈরি করতে পারেনি, কতটা অহংকারী জাতি ছিল এবং অহংকারের ফল কি হয়েছিল সেটা আপনাদের কাছে জানা আছে প্রিয় ভাইরা। সেজন্য বলছি এই অহংকার বনু ইসরাঈলের কথা আল্লাহ তাআলা বলেছেন মুশরিকুন আরব, আরবের মুশরিকরা তারও এরকম অহংকারী ছিল। আল্লাহ সুবহানাহু বললেন লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুবান কাবীরা, তারা প্রচন্ড অহংকার প্রদর্শন করেছে এবং তারা কোরআনকে যেন কোনো মানুষ না শুনে যখন কোরআন পড়া হয় তখন তোমরা সেই দিকে মনোযোগ দেবে না, ওয়ালগাউ ফিহি, তোমরা বরং সেখানে হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি ইত্যাদি তোমরা তৈরি করো যেন মানুষের কাছে কোরআন আওয়াজ না পৌঁছে, তারা এই কাজগুলো করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামই রেখে দিয়েছেন কোরআন, কোরআন মানে হচ্ছে দ্য মোস্ট রিসাইটেড বুক, রিসাইটাল রিসাইটেশন, যেটা পাঠ করা হবে তুমি তা মেনে নাও অথবা মেনে না নাও, তুমি তা প্রত্যাখ্যান করো বা ভালোবাসো অথবা ঘৃণা করো, তাতে আমার কিছুই যায় আসে না, দিস ইজ মাই বুক, এটা আমার কিতাব, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু ইউতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নূর, এই যে আলো, যে কোরআনকে তিনি পাঠিয়েছেন, এটা তিনি নির্বাপিত করার জন্য বহু লোকের বহু প্রচেষ্টাকে তিনি এক টিপে সব শেষ করে দেবেন এবং তার এই আলোকে তিনি প্রতিষ্ঠিত করে ছাড়বেনই, এটা আল্লাহর চ্যালেঞ্জ। আপনি কার সাথে চ্যালেঞ্জে আসছেন, কার সাথে আপনি পাঞ্জা লড়তে আসছেন, আপনার রব যিনি আপনাকে সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে বিনাশ করে দিতে পারেন প্রিয় ভাইরা, এই জন্য কোন একজন ব্যক্তি যদি অহংকার করে আল্লাহ সুবহানাহু তাকে ঈমান থেকে দূরে সরিয়ে দেন,
কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফী সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা ইয়াজজিল মুজরিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা অহংকার করে আমার আয়াতগুলোকে অস্বীকার করে আমার দ্বীনকে প্রত্যাখ্যান করে এবং আমার আয়াতগুলোকে অস্বীকার করে এই সকল ব্যক্তির জন্য জান্নাতের দরজাগুলো আসমানের দরজাগুলো তাদের জন্য খোলা হবে না তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না এটা এতটা অসম্ভব যে একটি সুয়ের তার যে ছিদ্র আছে ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যতটা অসম্ভব ততটা অসম্ভব এই জাতীয় ব্যক্তিদের জান্নাতে প্রবেশ করা অহংকারকে আপনি কি মনে করছেন এটা আল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কিবরিয়া উরিদা ইয়া আল্লাহ সুবহানাহু বলেন অহংকার আমার চাদর যে আমার চাদর ধরে টানাটানি করলো ও আমার ইজ্জত ধরে টান দিয়েছে ও আমার ইজ্জত ধরে টান দিয়েছে এটা আমার ইজ্জতে লাগে আমার মর্যাদা লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির সমাধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া তুসাইর খদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারাহা তুমি জমিনে তুমি দর্প অহংকার করে বেড়াবে না একদল লোকের তাদের জমিনে চলার অবস্থা দেখলে মনে হয় যে জমিন যেন ফেটে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তার জন্য ইন্নাকা লান তাখলিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা তুমি এত বড় হয়ে যাও না যে পাহাড়ের মতো বড় ও তুমি এত ক্ষমতাশালী প্রভাবশালী হয়ে যাও না যে তুমি জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেবে এমন তোমার হয়নি অতএব তুমি ভয় করো আমাকে যে কোনো সময় আমি তোমার রশি টেনে ধরতে পারি এবং তোমাকে আমার কাছে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি সেই জন্য প্রিয় ভাইরা অহংকার অনেক প্রকাশ আছে আপনার কাপড়গুলোকে আপনি এমনভাবে পড়লেন যে আপনার পায়ের নিচে যেগুলো টাকনুর নিচে চলছে আপনি লেসরে লেসরে টেনে টেনে এগুলো যাচ্ছেন এটা হচ্ছে পার্ট অফ অহংকার এবং রাসুলাম বললেন বোখারি হাদিসে এসছে যে বনি ইসরায়েলের এক যুবক সে সুন্দর জামা কাপড় পরে কতক্ষণ পর তার নিজের দিকে তাকায় এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অহংকার কারণে আল উজুব এর কারণে আল্লাহ সুবহানাহু এত অসন্তুষ্ট হলেন জাহান্নামের এত নিচে তাকে নিক্ষেপ করলেন যে এখন নিচের দিকে যাইতেছি এতটা অহংকারী হওয়া যায় না ওর তো অহংকার সামান্য ছিল শুধু জামার দিকে একবার তাকাইছে যে ও আমাকে তো খুবই সুন্দর দেখা যায় মাশাআল্লাহ বিউটিফুল অ্যাট্রাক্টিভ ফলে আপনার কোনো নিজের কোনো অর্জনের জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশংসা না করে আল্লাহর কৃতজ্ঞতা না করে নিজের অহংকার কখনো প্রদর্শন করবেন না প্রিয় ভাইরা সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন একজন ব্যক্তি যিনি অহংকার করে বেড়ায় আল্লাহ সুবহানাহু তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু প্রচন্ড ঘৃণা করেন অপছন্দ করেন আল্লাহ সুবহানাহু বললেন আল্লাহ বললেন আসারসার মানে একদল লোক যারা কথা বেশি বলে এবং তাদের কথার মাধ্যমে তার অহংকার প্রকাশ করে তাদের কথার মাধ্যমে অহংকার প্রকাশ করে একদল লোক এদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে এরা এদেরকে আমি প্রচন্ড ঘৃণা করি এরা জান্নাতে যাবে না আরেক দল লোক হচ্ছে যারা তাদের কথা গাল ফুলিয়ে কথাবার্তা বলে মুখ ভর্তি করে কথা বলে এই যে উচ্চারণ আছে উচ্চারণের মধ্যে অহংকার প্রকাশ পায় আরেক দল লোক হচ্ছে রাসূল বললেন তার হচ্ছে অহংকারী এমনিতে তারা তাদের অন্যান্য কার্যকলাপে তারা অহংকার করে বেড়ায় এবং সবগুলোর সাথে অহংকারের যুক্তি অহংকারের সম্পর্ক রয়েছে প্রিয় ভাইরা এই অহংকার মানুষকে কিভাবে ধ্বংস করে দেয় সেই বিষয়গুলো এখানে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন একজন মানুষ তার অহংকার হলো যে তিনি চান যে অন্য লোকেরা তাকে দেখলে দাঁড়িয়ে যাবে তিনি সামনে সামনে হাঁটবেন অন্যরা তার পেছনে পেছনে হাঁটবে তাকে সকলে দেখলে তাকে সালাম দিতেই হবে এরকম একটা অনুভূতি তিনি কথা বললে অন্যরা মনোযোগ দিয়ে শুনতে হবে অন্যথায় তার মেজাজ খারাপ হয়ে যায় এরকম অবস্থা তিনি অন্যদের বিরুদ্ধে গীবত শেকায়ত করে করেই বেড়ান এটা কিন্তু অহংকারের প্রকাশ এবং ফল আপনি দেখুন আপনার মাঝে এটি আছে কিনা আপনি সাধারণ মানুষদের সাথে উঠা বসা করতে চান না সাধারণ মানুষদের সাথে আপনি উঠা বসা করতে চান না এটা একটা অহংকারের প্রকাশ যে সাধারণ মানুষ আপনার কাছে আসছে যদি এমন আসে তাহলে আপনি তাদের থেকে দূরে সরে যান আপনি অন্যের দোষ খুঁজে খুঁজে বেড়ান নিজের দোষের কোনো খবর নাই কেবল অন্যের দোষ আপনি খুঁজে খুঁজে বেড়ান আপনি কেউ যদি নসিহা আপনাকে প্রদান করে তখন আপনার মধ্যে অহংকার আরো বাড়ে নসি আপনি গ্রহণই করতে চান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় ব্যক্তিদের কথা বললেন ফাহাসবুহু জাহান্নাম এদের জন্য জাহান্নামি ঠিকানা হিসেবে যথেষ্ট কোন একজন ব্যক্তি জ্ঞান অর্জন না করা জ্ঞানের পথে না চলা এটাও কিন্তু অহংকারের প্রকাশ এখন এই অহংকার থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার করা কি রাসূল বললেন ইন্নাল্লাহ ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়া আল খাফিয়া দৃষ্টির অন্তরালে যত বেশি থাকা যায় তা করবেন অহংকার থেকে বাঁচার দুটি বিষয় আমি বলে শেষ করছি প্রথমত হচ্ছে অহংকার থেকে বাঁচার জন্য আপনার অরিজিনের দিকে আপনি তাকান কি থেকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একবার চিন্তা করে দেখেন কি থেকে সৃষ্টি করেছেন এবং কোন দিক দিয়ে বের হয়েছেন একবার চিন্তা করে দেখেন এই লোক আবার অহংকার করে কিভাবে যার সৃষ্টির সূচনা হচ্ছে এত তুচ্ছ জিনিস সে অহংকার করে কিভাবে তার অহংকার তো কোনো সুযোগই নাই এবং তার রোগ বিরোগের খবর নাই সে দেখে না তার চেয়ে প্রভাবশালীরা অথবা তার চেয়ে অনেক অনেক বেশি নাদুষ নুদুষ ব্যক্তিরা তার চেয়ে অনেক বেশি সম্পদশালীরা কিভাবে মারা গিয়েছে দেখেনি তারা
একবার কি তারা তাদের আশপাশে দিকে তাকিয়ে দেখেনি পৃথিবীর ইতিহাস তারা পড়ুক, তাহলে তারা বুঝতে পারবে যে অহংকারীদের পতন কিভাবে হয়েছে, অহংকারীরা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এবং তিন নম্বরে যে তার মৃত্যুর পরে কি হবে সে এটা নিয়ে চিন্তা করুক, ওই কবরে তার কতটুকু জায়গা হবে, তার কবরে তার কতটুকু জায়গা হবে, কতটুকু জায়গা তার অবস্থান হবে এবং সেখানে তার অবস্থা কি হবে, এটা তার ভাবা দরকার। এবং চতুর্থত হচ্ছে এই ব্যক্তি অতঃপর তার লাস্ট ডেস্টিনেশন কি হবে এটা তার ভাবা দরকার। লাস্ট ডেস্টিনেশন এটা হলো নলেজ, যার মাধ্যমে আপনি আপনার অহংকারের রেমেডি করতে পারেন। আর দুই নম্বর যে বিষয়টি, সেকেন্ড অপশন, দ্যাট ইজ অ্যাকশন, সেটা করা দরকার। সাধারণ লোকদের সাথে বেশি বেশি মিশুন, তাদের সাথে উঠা বসা করুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফকির অথবা গরিবদের সাথে সারা খেতেন না, তাদের সাথে উঠা বসা করতেন, তাদের সাথে ডাকতেন, তাদেরকে ডাকতেন, তাদেরকে দেখতে যেতেন। এটা করুন, আপনার এই প্রবলেম, আপনার যে ডিজিজ, এই ডিজিজ এর সমাধান হয়ে যাবে। শুধুমাত্র সম্ভ্রান্ত টাকা পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা ইত্যাদির সাথে ঘোরাফেরা করবেন, তাদের আশপাশে শুধুমাত্র ঘুরবেন, অহংকার আপনাকে পাবে না তো কাকে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আকুলু ক্বাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম।